আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এনার্জি মিটার, তো এই মাল্টিফাংশন এনার্জি মিটার বা পাওয়ার অ্যানালাইজারটাকে কীভাবে কনফিগার করতে হয়, করে আমাদের ইলেকট্রিক্যালের কাজে ব্যবহার করতে হয়, তো এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, কনফিগারটা করে দেখাবো এবং এটাকে কীভাবে কানেকশন করতে হয় কানেকশনটাও আমরা দেখাবো। তো পুরো জিনিসটা দেখতে হলে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো এই যে দেখেন আমরা কানেকশনটা দেখতেছি, এই যে এখানে পাওয়ার সোর্স, এই এই দুইটা পিন আমরা পাওয়ার সোর্স দিব, এগুলো হচ্ছে আউটপুটের জন্য পিন, এটা হচ্ছে ইনপুটের জন্য, আর এগুলো হচ্ছে তিন ফেজ নিউট্রাল, তারপর এখানে আছে সিটির কানেকশন। তো আমি পিকচারটা আপনাদের কানেকশনের পিকচারটা দিয়ে দিব। এই যে দেখতেছেন আমরা অক্সিলারি পাওয়ার 220 দিলাম, কানেক্ট করলাম, আর এগুলো হচ্ছে ভোল্টেজ কানেকশন করার জন্য থ্রি ফেজ উইথ নিউট্রাল, এটা হচ্ছে সিটির কানেকশন হবে। তো আমরা এই যে ভোল্টেজের কানেকশন এখানে করছি, এটা প্লাগ ইন করলাম, এখানে সিটির কানেকশন করা হয়েছে, এটাকে আমরা প্লাগ ইন করলাম। তো চলুন আমরা পাওয়ার দিয়ে দেখি। এই যে দেখেন পাওয়ার অন করছি, আসছে, এই যে ভোল্টেজ দেখা যাচ্ছে 394 400। তো এই যে এটা আমার অলরেডি কনফিগার করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি এবং আমি এখন আবার নতুন করে কনফিগার করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিভিয়াস বাটন, এটা মেনু বাটন, এটা নেক্সট বাটন, আর এই যে এলইডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিইউ, পাওয়ার থাকলেই এটা অটোমেটিক জ্বলতে থাকবে। আর এই যে পাশে আরেকটা বাটন, এটা হচ্ছে কিপ্যাড, আমি যদি কোনো কিতে বা টাচ করি এই বাটনটা জ্বলবে। আর এই যে এখানে একটা বাটন আছে, এটা দেখা যাচ্ছে না, অফ আছে। কোনো অ্যালার্ম আসলে এখানে যদি আমি বিভিন্ন অ্যালার্ম সেট করা যায়, তো আমি যদি কোনো অ্যালার্ম সেট করি আর সেটা যদি আসে তখন এই ইন্ডিকেশনটা জ্বলবে। তো চলুন আমরা প্রোগ্রামিং শুরু করি। প্রোগ্রামিং করার জন্য আমাকে এই মেনু বাটনের 3 সেকেন্ডের মতো চাইপা ধরলে প্রোগ্রামে এন্ট্রান্স হবে। এই যে আসে, তো এটা আনলক অবস্থায় আছে, আমি লক করতে পারবো, লকটা পরে দেখাচ্ছি। আমরা নেক্সটে যাই। এই যে এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। হ্যাঁ, তো আমি প্রাইমারি ভোল্টেজটা মনে করেন 11 kV দিয়ে দিই। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো যে যদি আমার ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ জানা থাকে, মনে করেন আমি সেকেন্ডারি ভোল্টেজটা পাচ্ছি আর প্রাইমারি ভোল্টেজটা আমি কোনোভাবে নিতে পারতেছি না, তো তখন আমি সেকেন্ডারি ভোল্টেজটাকেই সে ক্যালকুলেশন করে রেশিও করে প্রাইমারি ভোল্টেজটা সে নিজে থেকে শো করবে। এই যে আমি সেট করলাম 33 kV আর সেকেন্ডারি দিলাম 400। চলেন আমরা বের হয়ে যাই এখান থেকে। এই যে এই দেখছেন 33 kV দেখানোর কথা, এই যে 32, জাস্ট ভোল্টেজের একটু হেরফের দেখাচ্ছে, প্রায় 32.8, মানে প্রায় 33 এবার আছে দেখাচ্ছে। তো এই যে দেখতে পেলেন, তো এক্ষেত্রে একটা সুবিধা, আমরা যদি আমাদের যদি পিটি না থাকে, আমরা হাই ভোল্টেজকে ইয়া করে ক্যালকুলেশন করতে না পারি, তো এখান থেকে এটা হাই ভোল্টেজটা এখান থেকে নেওয়া যাবে রেশিওর মধ্যে। তো আমরা প্রাইমারি ভোল্টেজটাকে ডিফল্ট করে দিই, আমরা যেহেতু একটা ভোল্টেজে মেজার করবো, তো আমরা 1/1 রাখবো, প্রাইমারি তো 1, সেকেন্ডারি তো 1, তাহলে আমরা যা পাই তাই মেজার করবে আর কি। সেকেন্ডারি তো আমরা 1 করে দেব, এই যে দেখুন এখন 400 390 400 যা দেখাচ্ছে, ওকে না? তো এখন আমরা কারেন্ট সেটিংটা দেখি, মেনুতে আবার ঢুকলাম, পরে আছে কারেন্ট, এই যে এটা হচ্ছে সেট প্রাইমারি কারেন্ট। তো প্রাইমারি কারেন্টটা আমি সেট করে দিলাম, মনে করেন 2000 সিটি দিলাম, আর সেকেন্ডারিটা দিলাম 5 অ্যাম্পিয়ার, ওকে।
বের হয়ে যাই, সরি আমাদের যেহেতু সিটি লাগানো নাই তো কারেন্টটা এখানে শো করবে না, তো আমরা নেক্সট স্টেপে চলে যাই। আপনাদের আগেই বলে রাখছি প্রোগ্রামে যাইতে হলে এটাতে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরবেন, তারপর প্রোগ্রাম চলে আসছে, নেক্সট নেক্সট করেন, করার পরে আবার যেটা প্রোগ্রাম করবেন সেটার উপর। এই যে সেট কোয়ার্ড, এটা আসলে 3টা অ্যাঙ্গেলে কারেন্টটা সে মেজার করে, একটা তো সেটা আমি কোন অ্যাঙ্গেলে চাচ্ছি, আমি 4 দিয়ে রাখলাম, এটা পরে আমি বসতেছি, নেক্সটে যাই। এটা হচ্ছে রোল, যে কোয়ার্ডেন্টের রোলটা সার্কিউটার, এই কোম্পানি একটা রোলস করে দিয়েছে, সেই অনুযায়ী করা যায় অথবা আরও রোলস আছে, যেমন আমি আপনাকে দেখাই। এই যে প্রোগ্রাম আসছে, এই যে আইসি আইট্রিপলি যে কোনো একটা, তো আমি এটাই রাখবো, এটাতে আমি অভ্যস্ত। তারপর এই যে যেটা দেখাইতেছিলাম কোয়ার্ডেন্ট সিস্টেম, সিস্টেম টাইপ 3 ফেজ, 4 ওয়্যার 3 ফেজ, এখানে নিউট্রালটা সহ এবং 3টা ফেজ ইন্ডিভিজুয়ালি এবং 3টা ফেজ ফেজ টু ফেজের সব কিছু মেজার হবে। এটাতে যদি আমি সেট করি তাহলে এটা শুধু 3টা ফেজেরগুলো হবে, নিউট্রালটা হবে না। আর এটাতে করলে 2 ফেজ উইথ নিউট্রাল, এটা করলে শুধু ফেজ টু ফেজ, আর এটা করলে সিঙ্গেল ফেজ উইথ নিউট্রাল। তো আমরা যেহেতু 4-4 আমরা যেহেতু 440 ইউজ করবো, তো আমরা এইটাতে রাখবো, এটাতে আমরা রাখবো, এটা ডিফল্টই ছিল, এটাই রাখবো। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ইন্টিগ্রেটেড পিরিয়ড, এটা 15 আছে, থাক এটা যা আছে থাক। এটা হচ্ছে যে ম্যাক্সিমাম যে মেজারটা করে ওইটাকে আমি ডিলিট করতে চাই, এটা থাকুক, এগুলো যা আছে তা থাকুক। সেট প্রোফাইল, সেট প্রোফাইলে আসলে এখানে 3 ধরনের প্রোফাইল আসলে সেট করে দেওয়া যায় আর কি। অ্যানালাই, অ্যানালাই হচ্ছে অ্যানালাইজার প্রোফাইল, তারপর আছে ইউজার, এটা হচ্ছে ইউজারের প্রোফাইল, আমাদের নিজস্ব প্রোফাইল। আর এটা হচ্ছে ই, এটা কী লেখছে যাই হোক, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইফিসিয়েন্সি প্রোফাইল। তো আমরা ইউজার প্রোফাইলেই রাখবো, এটা আপনাদের প্রোফাইলে কোনটা দরকার সেটা রাখবেন, আপনারা ইউজার ম্যানুয়ালটা ভালো করে পড়ে নেবেন। ইউজার প্রোফাইলে যে স্ক্রিনগুলো আছে এগুলো সবগুলো আসলে ডিসপ্লে হবে কি না, তো এখানে যদি ইয়ে মানে নো আছে মানে সবগুলো ডিসপ্লে হবে, আর ইয়েস দিলে হবে না এরকম আর কি। তো এরপর আছে ইউজার পেজেস, এই যে এখানে দেখেন পেজ 1 ইয়েস, আসলে এখানে আপনি, আমি দেখাচ্ছি একটা জিনিস, আমি এটাতে ঢুকি, এই যে দেখেন আমি যখন 1 নম্বরে ইয়েস, সরি এই যে এটা ইয়েস, ইয়েস মানে হচ্ছে এটা আমি দেখতে চাচ্ছি, এটাতে কী দেখাবে ভোল্টেজ ফেস টু ফেস, ঠিক আছে, বেরিয়ে দেয়। যদি আমি নো করে দিই তাহলে এটা ডিসপ্লেতে দেখাবে না। এরপরে কী আছে, টুতে হচ্ছে ভোল্টেজ ফেস টু নিউট্রাল, 3তে আছে এম্পিয়ার, 4-এ আছে কিলোওয়াট, 5-এ আছে KVA, এভাবে এখানে অনেকগুলো আছে, প্রত্যেকটা ডিসপ্লেতে যেগুলো ডাটাগুলো শো করে, আমি আসলে যদি কোনোটা বন্ধ রাখতে চাই তো এখানে আমি নো করে দিলেই এটা আসলে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই যে এখানে সবগুলো দেখাচ্ছে, আপনারা দেখছেন কোনটার জন্য কোনটা, 18 নম্বরের জন্য কোনটা। এটা হচ্ছে ডিসপ্লে অফ, এই যে ডিসপ্লে যে লাল রঙের লাইটটা চলতেছে এটার টাইমটা সেট করে দেওয়া যায়, তো আমি 30 সেকেন্ড দিছি, 30 সেকেন্ড পরে ডিসপ্লেটা অফ হয়ে যাবে। আমি এটাকে যদি একটু বাড়তি করে দিই, সাপোজ আমি 60 সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে 1 মিনিট পরে এটা আসলে অফ হবে। এটা হচ্ছে সেট বার, আপনারা দেখছেন ওইটাতে নিচে দিয়ে একটা অ্যানালগ বার আছে, ওই বারে আমি কি দেখতে চাই, এটা কি PFI দেখবো না কস্টিটা দেখবো, ওইটা সেট করে দেওয়া যায়। এই যে দেখেন যে এখানে কস্টিটা দিলে কস্টিটা দেখাবে, PFI দিলে পাওয়ার ফ্যাক্টর দিলে, আমি পাওয়ার ফ্যাক্টরটা দেখবো, পাওয়ার ফ্যাক্টর দেখবো না কস্টিটা দেখবো, ওইটা এখানে দেখা সেট করে দেওয়া যায়, আমি পাওয়ার ফ্যাক্টরটা দেখবো। তারপর এই মিটারে ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে সে অটোমেটিক সেভ করে রাখে, তো এটা আমি ডিলিট করে দিতে চাই কি না, এটা আছে নো, যে আমি ডিলিট করতে চাই না। তারপর হচ্ছে এনার্জি ক্লিয়ার, এটাও নো, এখানে এনার্জিগুলো যে হয় টোটাল কত কিলোওয়াট আওয়ার আপনি ইউজ করছেন ওইটা যদি আপনি ক্লিয়ার করে দিতে চান তো এখান থেকে এটা করতে পারেন। এটা হচ্ছে এনার্জি রেঞ্জ, এটা আসলে আপনি কত এনার্জি এই মিটার দ্বারা ইউজ করতে চান, আপনি যদি একটা হিসাব রাখেন যে আমি এই এই প্যানেল থেকে বা এই সোর্স থেকে আমি এত এনার্জি পর্যন্ত নিব, তো সেক্ষেত্রে আপনি একটা এনার্জি এখানে সেট করে দিতে পারেন। অটোতে থাকলে মিটারের অটো রেঞ্জ, যে আপনি এখানে শর্টে দিয়ে একটা এনার্জি সেট করে দিতে পারেন, আমি অটোতে দিয়ে রাখছি। অটোতে দিলে আপনার এই রেঞ্জটা অটোতে হইতে থাকবে, অটোর রেঞ্জ আছে মোটামুটি
9,99,999 কিলোওয়াট আওয়ার অটোতে দিলে ওইটুক পর্যন্ত সে রেঞ্জ মেজার করার পরে তারপর আমাকে সে জানাবে। আর আপনি যদি শর্টে দিয়ে আপনি আপনার মন মতো রেঞ্জটা সেট করে দিতে পারেন। তারপরে সেট হারমোনিক, হারমোনিক সেট দিলে ইয়েস, আমি আসলে হারমোনিক্সের ব্যাপারগুলো নিয়ে এখানে কথা বলবো না, ওগুলো নিয়ে কথা বললে অনেক সময় লাগবে। এখানে আমরা কস্টটা সেট করে দিতে পারি, কত কস্ট, হ্যাঁ এই তিনটে আলাদা আলাদা ট্যারিফে আমার কত খরচা হয়, মানে প্রতি ইউনিটের কত দাম, এগুলো আমরা রেটগুলো এখানে দিয়ে দিতে পারি। আমি এগুলো দেখব করবো না, এগুলো আপনারা দেখে দেখে করে নেবেন। আমি যদি আউটপুট, এখানে যে পিছনে কানেকশান আছে কানেকশানটা আমি আপনাদের দেখাইছিলাম আগে, তো এই কানেকশানের আউটপুট ওয়ান, এই যে আউট ওয়ান, ওয়ান মোড জন্য আমি কী অ্যালার্ম করতে চাই সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। এটার জন্য একটা টেবিল আছে ক্যাটালগে, আপনি ওই সেই অনুযায়ী টেবিল অনুযায়ী নাম্বার দিয়ে দিলে এই নাম্বার ওয়ান আউটপুটের জন্য ওইটাকে সে নিয়ে নেবে। তো আমি এগুলো কোনো অ্যালার্ম করবো না, যদি অ্যালার্ম টু, আউটপুট টু, আউটপুট থ্রি, আউটপুট দিয়ে আমি কী ব্যবহার করতে চাই। এরপর আছে ইনপুট ওয়ান, এটা আসলে ইনপুটের জন্য আমি কী দিতে চাই, সেটা ইনপুটগুলোতে আমি কী ধরনের সিগন্যাল ইউজ কী করতে চাই, কী ফাংশন ব্যবহার করতে চাই, সেগুলো এখান থেকে সেট করে দিতে হবে। আমি এগুলো ব্যবহার করি নাই। এটা হচ্ছে আমি যদি পিএনসির সাথে বা পিসির সাথে কমিউনিকেশন করতে চাই সেটার জন্য কী প্রোটোকল ইউজ করবো। এখানে মডবাস আছে RS-485 কমিউনিকেশন সিস্টেম, এটা তো আমি এগুলো চেঞ্জ করবো না, এগুলো আমরা ইউজ করতেছি না। এগুলোর জন্য এটার এই যে স্পিড কত হবে, তারপরে এই যে এগুলার আরও অন্যান্য সেটিংগুলো, তারপরে যে এটার কত বিটে ব্যবহার করবে, এটা হচ্ছে আসলে পুরোটা এইখানকার পুরোটা সেটিংই কমিউনিকেশনের জন্য। তো আমরা যেহেতু এগুলো করতেছি না তো এগুলো আমরা ছেড়ে দিই, ঠিক আছে। বেসিক জিনিসগুলো কীভাবে প্রোগ্রাম করতে হয় মোটামুটি এটা আমি দেখাইছি, আর কমিউনিকেশনের দিকটা একটু জটিল, ওইটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল বানাতে হবে, ওইটা অনেক ওখানে একটু জটিলতা আছে কমিউনিকেশন করার ব্যাপারে। তো ওগুলো নিয়ে আমরা পরে হয়তো বা একসময় কথা বলবো। তো বেসিক্যালি এই জিনিসটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কী সেট করতে হয় মোটামুটি আমি সবগুলো আজকের ভিডিওতে কভার করলাম। তো আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। আর আরেকটা জিনিস দেখাই, এটা আমরা লক করব কীভাবে, এই যে আনলক আছে, এটা যদি আমি লক করে রাখতে চাই তো আমি এখানে প্রেস করলাম, সরি এই যে আনলক আছে এখানে আমি প্রেস করলাম, এখানে প্রেস করলে যে প্রোগ্রাম করার অপশন দিছে, এই যে আমি লক এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমি নেক্সট দিলাম, এই যে আমার কাছে একটা পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিই 1, 2, 3, 4, আমি এটা একটা সরি আমি 4 দেবো, যাই হোক এটা যা কিছু দেওয়া যায় আমি 1, 2, 3, 4 দেবো যাতে পরে ভুল না হয়। 4, এই যে আমি 1, 2, 3, 4 দিলাম, দেওয়ার পর আমি নেক্সট নেক্সট করে বের হয়ে যাই। তো এখন দেখেন এই যে এখানে দেখেন সিম্বলটা, এটা অলরেডি লক হয়ে গেছে। এখন যদি আমি কোনো প্রোগ্রামে যাই, এই যে লক দেখাচ্ছে, এই যে দেখুন লক দেখাচ্ছে, তো আমি এখন কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু এখন চেঞ্জ করা যাবে না। লক করার পরে আমি কিছু একটা চেঞ্জ করতে চাই, পাসওয়ার্ড দিলাম না, আমি এখান থেকে আমি কিছু একটা চেঞ্জ করতে চাই, এই যে দেখেন এখানে প্রবেশ করতেছে না, শুধু আমি দেখতে পারবো সেটিংগুলো বাট কিছু চেঞ্জ করতে পারবো না, এই যে দেখেন কোনো কিছু হচ্ছে না। ওকে, তো দেখতে পেলেন মোটামুটি, আশা করি সবগুলো কনফিগারেশন আপনারা বুঝতে পারছেন এবং এটা আপনারা নিজে থেকে কনফিগার করে নিতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন। আর কোনো রকমের সুবিধা অসুবিধা যদি মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানান। আর অবশ্যই অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারা দেখছেন মেহেদি এন্ড সায়েন্স, আমি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।